হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি উইথ স্পা ফ্যামিলি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ হচ্ছে ধর্মঘট, জানো তো ধর্মঘট ডেকেছে বিজেপি পার্টি। যে পার্টি ডাকুক, যে দলই ডাকুক, ধর্মঘট মানেই বাড়িতে বসে থাকা বন্দি। আজকে মিস্টারের বোলপুর যাওয়ার ডেট ছিল, কিন্তু মিস্টার যেতে পারেনি যেহেতু বন্ধ সেই জন্য। আর মিস্টারকে বাজারেও পাঠালাম না, কো বললাম দরকার নেই, কোথায় কি গন্ডগোল হবে, সেই জন্য ঘরেতে ছিল ইলিশ মাছ। ইলিশ মাছের অনেকগুলো লেজা আর মোড়ো পড়েছিল, আর দু তিনটে দাগা পড়েছিল, সেগুলো দিয়ে একটা রেসিপি বানাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো প্রথমে ইলিশ মাছের মাথা লেজাগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম একটা দিকে। আর এদিকে আলু আর বেগুন টমেটো এইভাবেই কেটে নিয়েছি, দেখো এইভাবেই একটা মাছের একটা তরকারি বানাবো। আর ব্রেকফাস্টে বানিয়েছি ম্যাগি, সব রকম সবজি ছিল, সবজি দিয়ে মিস্টারকে তাই একটু ম্যাগি দিয়ে দিলাম। ম্যাগি খেতে সবাই ভালোবাসে, এই দেখো সবার জন্যই রয়েছে। বেটু আর মামা এখন ঘুমো করছে, চলো আমি এখন আর বানাবো ঝোল, সব রকম সবজি দিয়ে বেটুর জন্য মাছের ঝোল। মাছের ঝোল বানানো হয়ে গেছে, এবার মাছটা একটু ভেজে নিয়ে তারপর মাছের ঝোলে দিয়ে দেবো বেটুর জন্য। সেটাও একটা মোড়ো আর একটা লেজা ছিল না মাছের, সেটা দিয়ে বেটুকে বানিয়ে দেবো। চলো আগে বেটুকে বানিয়ে দিই। আর এই একটা ট্রাই ব্লাই কড়া কিনলাম, জানো তো কড়াই কালকে, আর তো এই ধরনের কড়াই আমার একটাও ছিল না, খুব শখ ছিল এই ধরনের একটা কড়াইয়ে, তাই এই কড়াইটা কিনলাম। পুরোটাই স্টিলের কড়া, ঢাকনাটাও স্টিলের, কিন্তু ভারী। একটাই অসুবিধা হচ্ছে কি, একটু হেভি আছে, ভারী আছে ট্রাই প্লাই যেহেতু। চলো মাছ ভাজা দিয়ে উদ্বোধন করছি। ভেবেছিলাম চিকেন বানাবো, কিন্তু আজকে যেহেতু বন্ধ মিস্টারকে বারণ করলাম না যেও না কো, কোথায় কি গন্ডগোল হবে বলা তো যায় না বলো, সেই জন্যই চলো আর ভেবেছিলাম আজকে উদ্বোধন করব। রান্নাঘরের এই ধরনের জিনিস কিনতে নতুন নতুন আমার বেশ লাগে জানো তো, আর ব্যবহার করতেও খুব ভালো লাগে, তাই কি করব কিভাবে ব্যবহার করব ভেবেছিলাম মিস্টারকে বললাম, তাই আজকে ইলিশ মাছ আর এই পোনা মাছ আছে, মাছ দিয়ে উদ্বোধন করি। মাছ যেহেতু শুভ, চলো এবার তেলটা গরম করতে দিয়ে দিয়েছি আমি, না তেল মাছ ভাজার সময় একটুখানি হলুদ দিয়ে দিই জানো তো, না হলে এমনি সিলভারের কড়াইগুলোতে না লেগে যায়। এটাতেও দিয়ে দিলাম, জানি না যেহেতু প্রথম মাছ ভাজছি। পোনা মাছগুলো ভাজা হয়ে গেছে, চলো এবার ইলিশ মাছের মাথা লেজা আর ডাগাগুলো চলো ভেজে নিই আস্তে আস্তে, তারপরে দেখাচ্ছি তোমাদের তরকারি। আর ইলিশ ইলিশ মাছের মাথাগুলো না পুঁই শাক দিয়ে দারুণ সুন্দর লাগে খেতে জানো তো, পুঁই শাকের চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে। আর আমরা যেহেতু ওই কচু শাক খাই না, কচু শাকেও খুব ভালো হয় জানো তো, আমরা এদেশেও কচু শাক সেরম ভাবে বানাতে পারি না, আমি তো একদমই বানাতে পারি না। আমার একটা বন্ধু দিয়েছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, একবার খেয়েছিলাম খুব সুন্দর হয়, কিন্তু বানাতে পারি না, সেই জন্য আর কোনো রকমের রিস্ক নেই। কচু শাক রান্না যদি ভালো করে না করতে পারলো না, গলা চুলকায় নাকি খুব বলে, সেই ভয়েই আমি কোনোদিনও চেষ্টাও করিনি রান্না করার। চলো মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেল, চলো এবার তরকারিটা কিভাবে বানাই তোমাদেরকে দেখাচ্ছি চলো। আর ইলিশ মাছ থেকে কতটা তেল বেরিয়েছে দেখো, আমি কত অল্প তেলে মাছটা ভাজলাম, আর এই দেখো এতটা তেল এখনো রয়েছে, চলো এতে বেশ গন্ধ হয় জানো তো, মাছের তরকারিটা খেতে খুব ভালো লাগে। তেলটা তো গরমই আছে, এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব, আর দেব কাঁচা লঙ্কা, এটা সম্পূর্ণটাই কাঁচা লঙ্কাতে হবে। কাঁচা লঙ্কাটা আর কালো জিরেটা ভালো করে একটু ভেজে নিতে হবে, কাঁচা লঙ্কাটা একটু চিরে দেবে, না হলে কিন্তু ফাটতে শুরু করবে যেহেতু ভাজছি আমি সেই জন্য। আর এইভাবে ভাজলে না ঝালটা ভালো হয় জানো তো, যেহেতু আমি একটু কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করব না কো, শুধু কাঁচা লঙ্কাতেই বানাবো, সেই জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা আর কালো জিরেটা। বেশ সুন্দর কালো জিরের একটা গন্ধ বেরিয়েছে জানো, লঙ্কা আর কালো জিরে, এর মধ্যে এবার বেগুন আলু টমেটো যে কেটে রেখেছিলাম সেইগুলোই সব দিয়ে দেব, ভালো করে ভেজে নেব। এই তরকারিটা খেতে না অসম্ভব সুন্দর লাগে জানো তো, খুব ভালো লাগে, কি বলবো, ইলিশ মাছ যারা খেতে ভালোবাসো তাদের তো একেবারে কি বলবো, একটা একটা পদই খাওয়া হয়ে যাবে জানো তো যাকে বলে। আর মশলা বলতে এতে নুন হলুদ আর দেবো সর্ষে পোস্ত বাটা,
আর কিচ্ছু লাগবে না তো। আর যে যতটা পরিমাণে ঝাল খাও, কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবে, আর ফুটি উঠলেই না মাছ মাছগুলো দিয়ে দেবো, জানো তো একটুখানি ফুটলি, কারণ মাছগুলো এই আলু আর বেগুনের সঙ্গে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কারণ আলু আর বেগুন ভালো করে ভাজা হয়ে গিয়েছিল, সেই জন্য ফুটতে ফুটতে দিয়ে দিলে গন্ধটা ভালো যায় জানো তো তরকারির মধ্যে, আর খেতে খুব ভালো লাগে। মিষ্টারও ভালোবাসে এটা, আমিও ভালোবাসি। এতে কচু দিলেও ভালো হয়, যেহেতু কচু ছিল না কো তাই আলু বেগুন দিয়ে বানালাম। ইলিশ মাছ যেভাবেই বানাও সেভাবেই যারা খেতে ভালোবাসো তাদের খুব ভালো লাগবে, একবার ট্রাই করতে পারো, দেখো খুব ভালো লাগবে। অনেকদিন ভিডিও দিতে পারিনি সময়ের অভাবের জন্য, শরীরও ভালো ছিল না কো, সময়ও হচ্ছিল না কো একদম, ওয়াচ টাইম তো অনেক কমে গেছে, কি আর করা যাবে। আমি যেহেতু ইউটিউবে ভিডিও দিতে ভালোবাসি তাই সময় পেয়েছি তাই ভিডিও দিলাম, আশা করি তোমাদের এই ভিডিওটা দেখে উপকার হবে। এদিকে তরকারিটা ফুটে উঠেছে, এখন আমি ইলিশ মাছের মাথা এগুলো সব দিয়ে দেবো, ইলিশ মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি, দিয়ে না চাপা দিয়ে শিমে হতে দেবো, আর 10 মিনিট মতো হলেই তারপর নামিয়ে দেবো, আলুটা নরম হয়ে গেলেই হয়ে যাবে। এইভাবে খেতে না সত্যি খুব ভালো লাগে, একবার তোমরা ট্রাই করে দেখো। আর মাছ ভাজাছিলাম যে বাটিতে রেখেছিলাম সেই তেলটাও একটুখানি দিয়ে দিলাম, চলে এবার চাপা দিয়ে দিই। গুড ইভিনিং, আবার অনেকক্ষণ পর এলাম, সবাই যেহেতু বাড়িতে আছে না সে একেবারে উৎসবের মতো বলতে পারো, বেটু তো সারা দুপুর ঘুমোয়নি, যা করে যেহেতু বেলার দিকে একটু উঠেছে, ছুটি ছিল ধর্মঘটের জন্য, স্কুল বন্ধ ছিল, আর এখন বাজছে 8:30। এদিকে আমাদের চা খাওয়া হয়ে গেছে, বেটু আর বেটুর মামাকে একটু পড়তে বসিয়েছিলাম, আর রাত্রে বানাবো নুডলস। কিভাবে আমি নুডলসটা বানাচ্ছি আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। এদিকে কড়াতে জল গরম করতে দিয়ে দিয়েছে, আর এই দেখো পান্ডা চাউমিন, এই চাউমিন গুলো না নুডলস গুলো সরু সরু হয় খুব ভালো জানো জানো, সেই জন্যই আমি পান্ডা চাউমিন এটাই কিনে আনি, টিফিনেও মাঝে মাঝে বেটুদের দিয়ে দিই, আর এটা সবাই খেতে খুব ভালোবাসে রাত্রে ডিনারের জন্য, আজ ভাবলাম এটাই বানাই, রোজ রোজ রুটি তরকারি খেতে ভালোও লাগে না কো, সেই জন্যই আজকে চলো এটাই বানাই, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। চলো আজকে দুটো পরপর রান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আজকের ভিডিওটা পুরো রান্না দিয়েই শেষ হবে, রান্না দিয়েই শুরু হয়েছে। সকালে ইলিশ মাছের তরকারি দিয়েছিলাম, ওটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, আবারও বললাম যেহেতু খাওয়া হয়ে গেছে আর এখন চাউমিনটা বানাচ্ছি, চলো গরম হয়ে গেছে জলটা, এবার একটু সেদ্ধ করে নিই। ওদিকে নুডল সেদ্ধ হচ্ছে আর আমি সবজি কাটতে এসে গেছি, সবজির মধ্যে নিয়েছি গাজর, বিনস আর ক্যাপসিকাম, এটা আর দিন দিন কি হচ্ছে বলতো, এইসব শুনেই না মন মেজাজ সত্যি বলো একদমই ভালো থাকে না কো, যা সব খবর দেখে এখন তো টিভি চালাতেও ভয় লাগে জানো তো, কি সব যে খবর দেখায় বলো, এই যে ধর্মঘট করছে এতে কি সত্যি কি যার ক্ষতি হয়েছে সে কি সফল হতে মানে তার কি বিচার পাবে সে জানি না, আমি সাধারণ মানুষ আমার বিচারে তো বুঝতেই পারছি না যে কি হবে কি হওয়া উচিত বলো, কোথায় নিরাপত্তা আছে এই নিয়ে আলোচনা করতেও যেন ভালো লাগে না কো। চলো মন খারাপ করে তো লাভ নেই বলো, সময় তো এগিয়ে যায়, আর এদিকে আমার নুডলস সেদ্ধ হয়ে গেছে, ওদিকে সবজি কাটাও হয়ে গেছে, চলো এবার নামিয়ে নিই। চলো নুডলস হয়েই এসেছে, কারণ রাতটা রাত্রের দিকেই করলাম, কারণ গরম গরম খেয়ে নেবে সবাই, সেই জন্যই বেটুকেও খাইয়ে দেবো, কালকে স্কুল আছে। ভিডিওটা এখানেই এন্ড করছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি, ততক্ষণের জন্য গুড নাইট।